ফার্স্ট ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। প্রেস ক্লাব করিমগঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা সাংবাদিক ও তাদের পরিবার সদস্যদের ভ্যাকসিন দেওয়া হলো। বৃহস্পতিবার কোভিড যোদ্ধা প্রয়াত সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়ে ভ্যাকসিন পর্বের সূচনা করেন সাংসদ কৃপানাথ মালা। সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, আমরা কেউ ভাবতে পারিনি এমন অনুষ্ঠানের একসঙ্গে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সমবেত হবেন। করিমগঞ্জ শহর ও শহরের পার্শ্ববর্তী এলাকার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন দেওয়া হয়েছে আজ। আগামী দিন কয়েকদিনের মধ্যে জেলার রামকৃষ্ণনগর, বদরপুর, পাতারখান্দি, নীলামবাজার ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। এদিনে শিবিরে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার অনুপ দৈতারী, ডাক্তার মানস দাস, প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা হাবিবুর রহমান চৌধুরী, ডিআরআইপি ও সাব্বির নিষাদ, সমাজসেবী দীপক দাস, প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সম্পাদক অরূপ রায়। এদিন এডিসি জেমস আইন ডিপিএম হানিফ মোহাম্মদ কাউসার আলম শিবির পরিদর্শন করেন। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। কিন্তু সেই জায়গায় এখনো স্পষ্ট করে বলা হয়নি যে আসামে কবে, মানে আমাদের রাজ্যে কবে সেই ভ্যাকসিনটা আসছে। বর্তমানে কোভিশিল্ড এবং কোভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আপনারা একদম নিশ্চিত থাকুন যে এই ভ্যাকসিন 90% কাজ করে, এবং যেহেতু 90% কাজ করে আমার মনে হয় আপনাদের আজকের দিনে নিয়ে নেওয়াটা ভালো। উপায় তো আর ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নেই, গতিকে ভ্যাকসিন বের হওয়ার পর থেকে ভারতবর্ষে প্রথম এতজন মানুষকে একসঙ্গে ভ্যাকসিন দেওয়াও সম্ভব ছিল না, যার জন্যে প্রথম দেওয়া হয়েছে যে ইমার্জেন্সি যারা ডিউটি করে, যেমন জয়েন্ট হেলথ এখানে পরবর্তী আছেন, স্বাস্থ্যকর্মী, মানে আমাদেরকে এই ভাইরাস ধরার পর করোনা কোভিড পজিটিভ হওয়ার পর আমাদেরকে ট্রিটমেন্ট কে করবে, ট্রিটমেন্ট ডক্টর করবে, নার্স করবে, মানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যের সঙ্গে জড়িত যারা আছে, এর জন্য প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে ওদের। আমাদের জীবন রক্ষার জন্য এই ভ্যাকসিনেশনের প্রয়োজন, এই ভ্যাকসিন নেওয়া দরকার, সেই তাগিদে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন। এর মধ্যেও আমি কালকে একজন স্টাফকে আমি হুইল জারি করতে বাধ্য হয়েছি, ও বলেছে আমি শুনেছি ভ্যাকসিন নিয়ে মানুষ মারা যায়, আমি যাবো না, তোর চাকরি যাবে। তারপর বললো চাকরি গেলেও কিছু করার নেই, আমি ভ্যাকসিন নেবো না। এরকম গ্রুপে কোনো আছে এমতাবস্থায় তা জানি না, আজকে খুব বুঝিয়েছি, তার মেয়েকে কিন্তু বুঝিয়ে এনেছি, আমার মেয়েও আমার সেখানে স্টাফ আসতে হবে। কিন্তু এইবার এই যে মহামারীটা আমাদের যে রূপ ধারণ করেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমাদের ভারতবর্ষে, এখন এই ভ্যাকসিন নেওয়াটা যে শুরু হয়েছিল তখন আমাদের মধ্যে অনীহা ছিল, আমরা সবাই মিলে প্রচেষ্টা করেছি, যাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি যাতে ভ্যাকসিনেশন নেওয়ার জন্য সবাই আসে। আজকের দিনে বলতে পারি আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সাকসেস হয়েছে। প্রথম সারির যে দুঃখটা, প্রথম দিকে চিকিৎসকের সঙ্গে আমাদের ডিউটি, গত এর সময় লকডাউনের সময় আমাদের ডিউটি করতে হয়েছে, এখন আমাদের ডিউটি করতে হয়, আমরা কমিটিতে দুটো অলরেডি আমাদের গত 22 তারিখ মতো শেষ হয়ে গেছে। কিন্তু ভ্যাকসিন ওটা হলো কিন্তু সঞ্জীবনী, এর বিকল্প নেই, দাম তো তার কিছুই হয় না। আমি নিজে ব্যবহার করেছি, আমার মৃণাল অরূপ আমরা সবাই আমরা ব্যবহার করেছি, আমরা তো ডিউটি, আমি তো ভ্যাকসিন যেদিন নিয়েছি সেদিনও দিনে ডিউটি করেছি, রাতে ডিউটি করেছি, সেকেন্ড ডোজের দিনও দিনে ডিউটি করেছি, রাতে ডিউটি করেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। শুধুমাত্র আমাকে ডাক্তার সাহেব, জয়েন্ট ডিরেক্টর সাহেব আমাকে বলেছেন যে একটু প্রোটিন জাতীয় খাদ্য খা, একটু আমি নিয়েছি, আমি নেমে আসি, উনি উঠছেন, কোথায় ছিলেন না, তো আপনি আসেন না, যে না আমি ভ্যাকসিন দিয়ে।